জয় গুরু রিটায়ারি ইউটিউব চ্যানেল আপনাকে সাদর অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। আজকের নিবেদন তুমি বিনা জীবন বৃদ্ধি অসম্ভব, লিখেছেন শ্রদ্ধেয় দুলাল চন্দ্রপাল। আজকের নিবেদন তুমি বিনা জীবন বৃদ্ধি অসম্ভব। তখন আমার বয়স হবে ৮-৯ বৎসর, চতুর্থ শ্রেণীর ছাত্র। স্কুলের ক্লাসে জনৈক শিক্ষক মহাশয় সমাজবিদ্যা বিষয়ের নরেন্দ্রনাথের শিকাগো শহরে বক্তৃতার বিষয়বস্তু ও ঘটনাবলী পড়াচ্ছিলেন। নরেন্দ্রনাথ বক্তৃতা করতে করতে টেবিলে রাখা ঢাকা দেওয়া জলের গ্লাস থেকে জল পান করতে যাচ্ছিলেন। এমন সময় ওই গ্লাসের জলের মধ্যে নরেন্দ্রনাথের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের প্রতিচ্ছবি ভেসে ওঠে। উনি নরেন্দ্রনাথকে বললেন, নরেন, এ জল পান করবি নে, এ জল পান করবি নে, এতে বিষ দেওয়া আছে, ফেলে দে। ঘটনা আমার মনে খুব রেখাপাত করেছে। আমার শিক্ষক মহাশয়কে প্রশ্ন করেছিলাম, স্যার, শ্রী শ্রী রামকৃষ্ণদেব তো তখন কলকাতায়, তিনি কি করে সেই মুহূর্তে আমেরিকায় উপস্থিত হলেন, তাও জলের গ্লাসে? শিক্ষক মশাই উনার মতো করে উত্তর দিলেন, একান্ত ভক্তের কাছে ভগবান হাজির হতে পারেন বিশেষ মুহূর্তে তার শিষ্যকে রক্ষা করতে। আমার মনে হলো, আমি যদি সেই জল পান করতাম তাহলে বিষক্রিয়ায় আমি মারা যেতাম, আমাকে তো এইভাবে রক্ষা করার কেউ নেই। আমার আরো মনে হলো, আমার জীবনেও নরেন্দ্রনাথের জীবনের মতো এমন একজন রক্ষাকর্তা প্রতি মুহূর্তে দরকার, যাতে আমার জীবনের প্রতিটি মুহূর্তে নিশ্চিন্ত ও নির্ভাবনা হয়ে চলতে পারি। শুধু তাই নয়, এমন একজন আদর্শ প্রত্যেকটি জীবনের সার্বিক উন্নতির জন্য প্রয়োজন। মনে মনে স্থির করলাম, শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে এইভাবে মনে প্রাণে গ্রহণ করব। পরের দিন শিক্ষক মশায়ের নিকট যখন জানতে পারলাম, তখন শ্রী শ্রী রামকৃষ্ণদেব নেই এবং ভক্ত নরেন্দ্রনাথও নেই। নিরাশ হয়ে গেলাম, মনমরা হয়ে গেল। ভাবলাম, আমার জীবনে ওনাকে আর এমন ভাবে পাওয়া হলো না। তারপর অনেক দিন কেটে গেল। আমি একাদশ শ্রেণীর পরীক্ষা এইচএস এক্সাম পাস করে কলেজে ভর্তি হলাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা শুনে নতুনভাবে মনে আশার সঞ্চার হলো। তাও শ্রী শ্রী ঠাকুর শ্রীদেহে নেই, শ্রী শ্রী বর্তা আছেন, হুবহু শ্রী শ্রী ঠাকুরের মতো, তা জানতে পারলাম। আমি দীক্ষা নিলাম, নাম ধ্যান ইষ্টভৃতি দুবেলা প্রার্থনা দিয়ে করে চললাম। তার দয়া আমার বাস্তব জীবনে কর্মক্ষেত্রে একটু একটু করে अनुभव करते शुरू करलाम शिशि बर्दा अंतर्यामी ताई ताके दर्शन करार जन्नो देवघरे जावार जन्नो मन व्याकुल हये उठलो किन्तु आर्थिक संस्थान बिंदुमात्र नेই देखा गेल कलेजे ओठार 6 मासेर मध्ये आकस्मिक भावे असमये आमार नामे स्टाइपेंड एसे गेल जा ओई समय होवार कथा नय आरो एक बछर पर होवार कथा बुझते पारलाम तार अहेतुकी दयाय असम्भव सम्भव हयेछे चले गेलाम देवघरे दीक्षार 6-7 मासेर मध्ये आमी देवघरे चले गेलाम दीक्षार ठीक 6-7 मासेर मध्ये जेते जेते मने मने अनेक जल्पना कल्पना शिशि बर्दा आमार दिके ताकाबेन तो आमार संगे कथा बोलबेन तो इत्यादि जेमनटा भेबेछि तार आरो आरो अनेक बेशी तार दयार घटना घटेছে তিনি দয়া করে আমার মন কানায় কানায় প্রথমবারের মতো ভরে দিয়েছেন চলছি অনন্ত জীবনের পথে মধুময় জীবনের পথে বাস্তবভাবে শ্রী ঠাকুরের নির্দেশ মতো চললে তার কর্মের মধ্যেই তাকে অনুভব করা যায় বিশ্বাসের গভীরতা বাড়ে তার সঙ্গে প্রেম হয় যদি নিরন্তরতা ও নিষ্ঠা নিয়ে চলা যায় অনুভব করতে পারি আমার জীবনের প্রতিটি মুহূর্ত তারই নজরে আমি একা নই অসহায় নই তিনি আমার আছেন আমি তারই আর এই অনন্ত পথ চলায় প্রত্যেকটি মানুষের শারীরিক মানসিক আর্থিক পারিবারিক পারিপার্শ্বিক ও আধ্যাত্মিক জীবনকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন আচার্যদেব শ্রী শ্রী দাদা ও পূজনীয় বাবাই দাদা এখন অবশ্য আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা এইভাবে এগিয়ে যাচ্ছে প্রতিটি সৎসঙ্গীর সপরিপার্শ্বিক বাঁচা বাড়া দ্রুত ক্রম বিবর্ধনে এক সামগ্রিক উন্নতির পথে আসুন আমরা সবাই মিলে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে আচার্য নির্দেশ প্রতিটি মুহূর্তে বাস্তবায়নের মধ্য দিয়ে জীবনের জয়গানে মেতে উঠি বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম আজকে এখানে শেষ করলাম আমার কথা বিরাম দেওয়ার আগে আমার দুই একটি কথা আমি বা আমার অনেক ভুল ভ্রান্তি হচ্ছে আমি জানি সেটা আমার অশিক্ষার কারণ আমি ঠিক যোগ্য এই জায়গায় নয় তবু আগ্রহ আকাঙ্ক্ষা আপনাদের ভালোবাসায় এই জায়গায় আমি পৌঁছেছি আপনারা যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন এই জায়গায় নিয়ে এসেছেন সত্যি কথা বলতে কি আমি তার প্রকৃত যোগ্য নই তবু আপনারা ভালোবাসেন আমার রিটায়ারি ইউটিউব চ্যানেলের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জানা মানে আমি জানিয়ে রেখেছি এবং শেষেও আমি দিয়ে দিলাম আপনাদের কাছে। শুধু অনুরোধ, সাজেশন দেবেন আমাকে আপনারা। ভুল ভ্রান্তি হলে আপনাদের শাসনে শাসিত করবেন। নতুন নতুন উদ্ভাবনী পরিকল্পনা দেবেন আপনাদের মতো করে। এইটুকু অনুরোধ রাখি। সবাই ভালো থাকবেন। পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনারা খুব ভালো থাকুন এই প্রার্থনা করি। জয় গুরু, বন্দে গুরু সৌতম।